আরও একটা নতুন ব্লগের সাথে দেবলীনা প্রমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। মেরি ক্রিসমাস জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। বাঙালি এমন একটা জাতি যারা পারে প্রত্যেকটা জাতির উৎসবে নিজেদেরকে মাতিয়ে তুলতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে পাক্কা 10:30, আমি ঘুম থেকে উঠলাম তখন বাজে 9:10-15 মতো, মানে আজকেই আরামের দিনটা শেষ। কাল থেকে আবারও প্রবীর অফিস শুরু, আর আজকের ওয়েদারটা একদম মেঘলা। এখান থেকে হয়তো একটু দেখতে পাচ্ছো আর কি, তো একদম মেঘলা হাওয়া দিচ্ছে, তাই ঘরে অন্ধকার অন্ধকার একটু। আর প্রবীর এখনও ঘুমাচ্ছে, ঠিক আছে একটু ঘুমিয়ে নিই, কালকে যেহেতু আবার অফিস শুরু হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে এখানটাতেই বসি। আমি এমনিও এখানটাতে বসে কাজ করতে বেশ ভালোই বাসি, কারণ অন্যান্য বাড়ির ছাদগুলো দেখা যায়, ওখানে কয়েকটা লোক ওঠে এরকমও দেখতে পাই, আর আকাশটাকেও দেখতে পাই। তাই জন্য ভাবলাম যে এখানটাতেই বসে, আর আমার গোলাপ ফুলের গাছগুলো তো আছেই। এখন আপাতত শুধু গোলাপটাই ফুটছে, আর তো কোনো ফুল ফুটছে না এখন। আর ফুলের গাছ বলতে আছেটাই বা কি, এখন আছে এই বেলি ফুল গাছটা, আর অপরাজিতা গাছটা তো এখনও হয়নি। তাই আর কি, আজকে হবে শুক্তো, তাই শুক্তোর জন্য সমস্ত বাজার নিয়ে বসেছি। কাঁচকলা, পেঁপে, আর কি কি আছে মানে সজনে ডাঁটা, তারপরে মিষ্টি আলু, এমনি গোল আলু, পটল, শিম, বেগুন, আর হচ্ছে ঝিঙে, এই তো নিয়ে বসেছি। তো চলো এইসব কেটে নিই। ও আচ্ছা, উচ্ছে তো পাওয়া যায় না, তাই তার বদলে করলা, তো এইগুলো কেটে নিয়ে আজকে হবে আমাদের শুধু শুক্তোটা হবে। কালকে যে মাংসটা করেছিলাম রাতে তো অতটা খাওয়া হয়নি, আর অত রাতে তো অতটা খাওয়া যায় না, তাই জন্য একটু ভাতও রয়ে গেছে, মাংসও রয়ে গেছে, তাই জন্য শুধু শুক্তোটাই করব। আর যদি বলে না মাংসটা রাতে খাবে, তাহলে দুপুরের জন্য মাছ করব, দেখি উঠুক তখন ঠিক করে নিয়ে করব। আর আগে আপাতত এগুলো কেটে কুটে নিয়ে আর কি। গুছিয়ে নিয়েছি, কেটে কুটে কাঁচকলা 4 পিসে দিয়েছি, কারণ প্রমি কাঁচকলা খেতে একদমই চায় না, তাই আমি শুধু খাবো। শিমটা আমার মনে হচ্ছে পরিমাণে একটু বেশি হয়ে গেছে, সে নয় ঠিক আছে, দেখছি দেওয়ার টাইমে। তো এই আর কি সমস্তটা কেটে নিয়েছি, মিষ্টি আলু, পেঁপে, বেগুন, গোল আলু, সজনে ডাঁটা, পটল, কাঁচকলা, উচ্ছে, শিম আর ঝিঙে, এই হচ্ছে সরঞ্জাম। শুক্তোর কাটাকাটি করতে করতেই 11:12 বেজে গেল, আর জাস্ট দেখো ওয়েদারটা, রোদ ওঠেনি, কেমন একটা লাগছে, হাওয়া দিচ্ছে। আর আমাকে জিজ্ঞেস করো যে ব্যাঙ্গালোরে কিরকম কি ঠান্ডা পড়ে না পড়ে, একদমই বেশি ঠান্ডা পড়ে না, যেরকমটা সারা বছর চলছিল সেরকমটাই পড়েছে, মানে সেরকমটাই চলছে আর কি। হ্যাঁ, ভোরের দিকটা আর একদম রাত হয়ে গেলে, মানে এই 12:00-1:00, মানে রাতের দিকটাতে একটু ঠান্ডাটা লাগে, কালকে যখন আমরা এসেছি তখন একটু ঠান্ডা লাগছিল। তো আদারওয়াইজ এমনি পুরো দিন সবটাই ঠিক আছে, অতটা ঠান্ডা ঠান্ডা ওরকম কোনো ব্যাপার নেই, কলকাতায় একটু ঠান্ডা পড়েছে এবার শুনলাম এই আর কি। তো চলো এবার ওকে তুলি, চা ঠা দেই, এখনও বাবু ওঠেননি, 11:00 বেজে গেল, 11:10-15 বেজে গেল, তো এখনও বাবু ওঠেননি, এবার ডাকি, চা দিই। আর আমার এই মানি প্ল্যান্টটাকে দেখতে পাচ্ছে পুরো ঝাঁকড়েছে। বাজে এখন 12:00, আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাবু সবে উঠে চোখ ফোক ঢলছে আর কি, না কিছুক্ষণ আগেই উঠেছে, কিছুক্ষণ না তাও হয়ে গেছে 1 ঘন্টা মতো হয়েছে বোধ হয়। ওই আমি স্নান করতে যাবো, তার আগে আমি ঘরটা ঘর মোছা দেবো, তখন ডেকে তুলেছি যে এবার তো ওঠো, আমাকে তো এই কাজগুলো করতে হবে। তো যদিও ওয়েদার খারাপ, তাও আজকে শ্যাম্পুটা করতেই হতো, আমার না প্রচন্ড ড্যান্ড্রফের সমস্যা আছে, তো সেটাই হয় আর কি, তাই জন্য শ্যাম্পুটা তো করতেই হয়, আর এত হাওয়া আছে না, গ্যাসটা যাচ্ছে নিভে নিভে, তো এখানে তো সবটাই গোছানো আছেই। আর আমি না পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি কিছুক্ষণ, অনেকক্ষণের জন্যই দিয়েছি, কিন্তু খুব যে একটা লাভ হয়েছে তা হয়নি এখনো, তবে অনেকটাই হয়েছে আর কি, একটু শক্ত শক্ত হয়। আর চলো এবার তাহলে করে নিই, আমি শুক্তো রেসিপি বহুবার দেখিয়েছি, আজকে সেরকম দেখাচ্ছি না, খাপে খাপে একটু নয় দেখিয়ে দেবো। এখানে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি, আর হচ্ছে বেগুনটাকে একটু হালকা ভেজে নিলাম, বড়িটাও এই দেখো ভেজে নিয়েছি, আর এখানে
কাঁচকলাটাও রয়েছে যেটাকে আমি ভেজে নিয়েছি, কারণ আমার বড় কাঁচকলা খায় না, ওই জন্য আমি ভেজে নিয়েছি। তোমরা যারা এরকম প্রবলেম নেই তারা কিন্তু একসাথেই করতে পারো। আর এখানে আমি আদা আর রাঁধুনিটাকে বেটে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা বাটবো। এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়ে সজনে ডাঁটা, রাঙা আলু, গোল আলু, পেঁপে এই তিনটেকে দিয়ে মানে এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে পটল, শিম, ঝিঙে এখনো রয়েছে, কারণ এগুলো তো সেতে হতে কম টাইম লাগবে, এগুলো পরে দেবো। তো আপাতত একটুকুকে একটু নেড়ে চেড়ে নিই আর কি। আর ওকে পাঠিয়েছি দুধ আনতে, যেহেতু দুধ দিয়ে করবো আমি শুক্তোটা। আর তার মাঝখানে আমি একটু শুকনো কলাই টেলে নেবো, হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে রাঁধুনি, এটাকে নিয়ে গুঁড়ো করে নেবো, এটা লাস্টে নামানোর আগে দেবো। আমার যেহেতু আজকে ওই শুকনো খোলায় গুঁড়ো মানে করে নিয়ে তারপর গুঁড়ো করে নেওয়ার কথা ছিল, সেটা যেহেতু প্রথমে মনে ছিল না, এবার আদা রাঁধুনিটাকে আমি বেটে নিয়েছি তাই জন্য ভিজে গেছে, এটা শুকনো তো আর হবে না, যাই হোক। আর ওইটুকু না গুঁড়ো করতেও আমার কষ্ট হয়, তাই জন্য ওটাকেও নিয়ে নিয়েছি। শুকনো খোলায় পাঁচ ফোড়ন আর অল্প রাঁধুনি। রাঁধুনি যেহেতু আমি তিনবারে ব্যবহার করছি তাই কিন্তু আমি পরিমাণ মতোই অল্প অল্প করেই সব জায়গায় ব্যবহার করেছি, যাতে শুক্তোর থেকে রাঁধুনি বেশি না হয়ে যায়। আর হচ্ছে পোস্ত আর সর্ষে নিয়েছি, এবার এটাকে বেটে নেব। 12:37 বাজে, একদিকে বসালাম ভাত আর একদিকে তো শুক্তোটা হচ্ছে, এই যে আদা আর ওই রাঁধুনির বাটাটা দিয়েছি, দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে এবার ফুটতে দেব। তারপরে ওই যে ভাজা মশলাটা, তো তোমরা যদি আলাদা গুঁড়ো করে নিতে পারো সেটা পরে দিতে পারো, মানে ছড়িয়ে দিতে পারো লাস্টে নামানোর আগে, যেহেতু আমার আজকে মনে ছিল না তাই আমি পোস্ত আর ওই সর্ষের সাথেই বেটে নিয়েছি, আমি একটু পরে দেব যখন দুধ দেবো তার আগে দিয়ে দেবো। সব মোটামুটি দেওয়া হয়ে গেছে, দুধও লাস্টে আমার দেওয়া হয়ে গেল। তো তোমরা চাইলে পুরোটাই দুধ দিয়েও করতে পারো, কিন্তু আমি জল দিয়েছিলাম, তোমরা দেখেইছো জলে কিছুটা ফুটিয়ে নিয়ে, তারপরে এই যখন ওই সবজিগুলো সমস্তটাই প্রায় সেদ্ধ হয়েই গেছে তখন দুধটা দিয়ে দিয়েছি এইবার। আর ওই পোস্ত আর সর্ষেটাও আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো এখন একটু চিনিও দিয়েছি, কারণ এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে। আর বেগুনটা দিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি উচ্ছে আর এই বড়িটা দেইনি, এই দুটো একদম শেষ মুহূর্তে দেব, আপাতত একটু ঢাকা চাপা দিয়ে দিই, এটাও হতে থাকুক, লাস্টে নামানোর আগে অবশ্যই কিন্তু ঘি দেবো। আর আবারও বলছি যখন ঘি দেবো তখন কিন্তু ওই গুঁড়ো মশলাটা দিতে পারো, যেটা ভাজা মশলা বলেছিলাম। একদম হয়ে গেছে, পারফেক্ট হয়েছে খেতেও, নুন মিষ্টি সবটা চেক করে নেওয়া হয়েছে, আর দুর্দান্ত হয়েছে। ওই ভাজা মশলাটা তোমরা অ্যাড করে দেখো, সত্যিই ভালো লাগে খেতে। আর মেথির পরিমাণটা একদম অল্প দেবে, পাঁচ ফোড়নে যে মেথি থাকে ওইটুকুই আর কি, একদম দরকার পড়লে বেশি পড়ে গেলে একটু তুলে ফেলেও দিতে পারো ওখান থেকে মেথি। কিছু থেকে এমন ধোয়া উঠছে না, ক্যামেরাটাকে দুবার ধরে মুছতে হলো, তারপরে হচ্ছে ভাত তো গরমই, মাংসটাকে জাস্ট কালকেরটা ছিল আজকে পুরো একটু শুকিয়ে নিলাম, কষা কষা মতো করে নিয়েছি, এটা থেকে বেশি ধোয়া উঠছে কারণ জাস্ট কড়াই থেকে নামালাম, আর শুক্তো তো অবশ্যই গরম। তো চলো খেয়ে নাও। ওই দেখো একজনকে কি তোমরা দেখতে পাচ্ছ, আহারে কত কষ্ট করছে, আমি বলছি কি করছে ওখানে। আসলে আমাদের এখানে প্রচুর জ্যাকেট সোয়েটার রয়েছে, কিন্তু তোমরা আমাদেরকে হয়তো দেখবে হার্ডলি তিন চারটের মধ্যে, মানে আমি তিনটের জ্যাকেটের মধ্যেই রিপিট করছি আর প্রমিও তিনটের মধ্যেই রিপিট করতে থাকে। কারণটা হচ্ছে এই যে এই ট্রলিটা ভর্তি করে আমাদের শীতের জামাকাপড় সবটাই আমাদের এই খাটের তলায় থাকে, কারণ সমস্যা একটাই, আমাদের ওয়ার্ড্রপে জামাকাপড় রাখার পরে আর শীতের জামাকাপড় রাখার জায়গা হয় না। তো প্রমি এখন আমাকে বলছি কিনা, আমি বলছি কিনা আজকে আমি জ্যাকেটটার গায়ে দেবো না, শার্ট যেগুলো থাকে সেটা গায়ে দেবো। প্রেম বলছে একদমই না, ভালো ঠান্ডা লাগবে, এ তাই জন্য এটা পরার মতো ঠান্ডা এখানে নেই, কি বার করে দিচ্ছে রে বাবা। না না ওকে একটু হেল্প করি, না হলে না ও পুরো ঘেটে ফেলবে ব্যাপারটা, ও করে না তো এই জিনিসগুলো, আমি বার করি সমস্তটা তাই জন্যে। আমরা এবার ফাইনালি বেরোচ্ছি, আর এই পাশটা ফোলা কারণ লাগছে বলে তো লজেন্স মুখে নেওয়া রয়েছে, আর অনেকদিন বাদে আমি আজকে এই কুর্তিটা পরেছি আর কি। সোয়েটার বাটন আটকে দেবো এখন স্টাইল মারলেও, কারণ বাইরে ভালো হাওয়া দিচ্ছে। প্রথমে আমরা একটু তিরুপতি বালাজির মন্দিরটাতে যাবো ভাবছি, প্রণাম টণাম করে তারপরে চার্চের দিকে বেরোবো। যেই মন্দিরটাতে সেদিনকে খুব লাইন দেখাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য, সেই মন্দিরটাই আসলে তিরুপতির মন্দির, সেটা আমরা সত্যিই জানতাম না, বাড়িতে এসে প্রমি সার্চ করে দেখার পর আমরা জানতে পারলাম। তো মন্দির থেকে তো আমরা বেরিয়ে গেলাম, সামনেই রয়েছে হনুমানজির টেম্পলটা, ওখান থেকে প্রণাম করে এসে একেবারে নেবে স্কুটি? না না ওখানে আবার ডাকবে, চলো তাহলে।
তো হনুমানজির টেম্পেলের পাশেও এই টেম্পেলটাও ছিল, মানে একটুখানিকে হাঁটা পথ, দুটো মন্দিরই একদম পর পর। তোমরা যারা আগের দিনের ভ্লগটা আমার দেখেছো তারা জানবে। তো সত্যি ভগবান যদি দেখা দেওয়ার হয় এভাবেই দেখা দেয় আর কি। 3 বছর ধরে এই এরিয়াতেই রয়েছি, কিন্তু জানতাম না যে এই দিকটাতে এই মন্দিরটা, মানে এখান দিয়ে যাতায়াত করতাম। এর এরিয়া বলতে আমি তো রয়েছি বামনহালি আর এটা হচ্ছে কদিচি কানাহালি। তো আমি সত্যিই জানতাম না যে ওখানটাতে এরকম সুন্দর মন্দির ছিল। তারপরে চলে গেছিলাম আমরা চার্চে, আর চার্চ থেকে বাড়ি ফিরে এসেছিলাম। এসে শান্তি নেই, তাড়াতাড়ি করে ফিশ ফ্রাই ভাজতে বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 7:39। আর দাঁড়াও, দেখাই দেখাই দেখাই, ব্যাগে চলে এসেছি। এই যে এই বাটিটাতে শুক্তোটা রাখা আছে, এটাতে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। একটু করে ভাত রয়ে গেছে, রাত্রে ফিশ ফ্রাইটা এখন খাই, চলছে সেরকম খিদে থাকলে রাত্রেবেলা ভাত বানাবো, ডাল সেদ্ধ আর ডিম ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আজকের দিনটা মনে হয় খুব ভালোই কেটেছে, আমার তো কেটেছে, আমি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি।